ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা আলু ভাজার রেসিপি শেয়ার করছি। একদমই ভিন্ন স্বাদের একটা আলু ভাজা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আলু ভাজা বানানোর জন্য দেখুন, প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে একটু মোটা মোটা করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যে গরম হয়ে আসবে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। মশলাটা যেই ভাজা হয়ে আসবে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি, এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখনই কিন্তু আমি নুন হলুদ দেব না, প্রথমে আলুটাকে কিছুক্ষণ হতে দেব। 2 মিনিটের মতো আলুটাকে একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো, তারপরে দেব একটা বড় মাপের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ফাড়া। দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবার আলুটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুটা কিন্তু নরম হয়ে গেছে, আলুটা ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বড় চামচের 1 চামচ পোস্ত রেখেছি, সেই পোস্তটাকে দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পোস্তটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আরও 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু আলু ভাজাটা একদম রেডি হয়ে যাবে। পোস্তটাকে দিয়ে আরও 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। পোস্তটাকে দিয়ে 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আলু ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।